চেয়ারম্যান এখন উদ্বোধন করবে তিন নম্বর ওয়ার্ডের শহীদুল ইসলাম মোগল মেম্বার পার্টির শহীদুল ইসলাম মোগল মেম্বার উদ্বোধন করে দেবে সবাই একটা জোরে হাত তালি বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ঘাসফড়িং এগ্রো টিভির নতুন একটি পর্বে। তো আজকে কিছু পাল্লা খেলা হবে ইনশাল্লাহ। তো এখানে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিগণ আছে, তাদের সবার সাথে কথা বলবো, বিস্তারিত জানি, কথা বলি। আমাদের শ্রদ্ধেয় মেম্বার সব আছে, তার সাথে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম। তো আজকে আপনারা এই যে রোজ শুক্রবার 9 ডিসেম্বর 2022, টোটাল কতজন পাল্লা খেলতেছেন? 34 জন। আচ্ছা, আপনাদের ঠিকানাটা বলেন। চুনকুটিয়া আমিনপাড়া ডাবতলা আমতলা আমতলা টুর্নামেন্ট। আচ্ছা, ঠিক আছে। তো আপনি তো আমিনপাড়া চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, তো আপনারও কি আজকে অংশগ্রহণ চলতেছে? না, আমি অ্যাকচুয়ালি অংশগ্রহণ করি নাকি, আমার ছোট ভাই আছে পালান। আচ্ছা, ব্যবস্থা করছে। আচ্ছা, আপনাদের প্রথম পুরস্কার কি রাখছেন? প্রথম পুরস্কার 5000 টাকা, দ্বিতীয় পুরস্কার 3000, তৃতীয় পুরস্কার 2000 টাকা। আচ্ছা, তো আজকে টোটাল কতজন অংশগ্রহণ করলো? 34 জন। 34 জন। তো এখন কি 34 জনেরটা কি একসাথে ছাড়া হবে না ধাপে ধাপে? ধাপে 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 ধাপে। প্রিয় দর্শক, আমরা আছি ওনাদের সাথে ইনশাল্লাহ, বিস্তারিত জানাবো। তো আর এখানে অনেকজন আছে ইনশাল্লাহ, আমরা সবার সাথে কথা বলার চেষ্টা করব একে একে। তো খেলা শুরু হয়ে যাবে, তার মাঝে আরও দু একজনের সাথে কথা বলবো। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সবারই দেখুন প্রস্তুতি চলতেছে। তো এখানে আরও বড় ভাইরা আছে, তো এই যে তাদের ট্যাগ লাগানো ছোট ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজানের নামটা কি? মোহাম্মদ সাইম চৌধুরী। তো আজকে কয়টা নিয়ে আসছেন কবুতর ভাই? সবারই 7 পিস করে দিয়ে দিছে। এখন কি ট্যাগ লাগাইতেছেন? আলহামদুলিল্লাহ। তো বড় ভাই, আপনার তো এখানে টোটাল 7 পিস আছে, আপনার নিজস্ব কনফিডেন্স বেস্ট কবুতর কোনটা? আশা তো করে সব কটা বাড়িতে যাবে। যাবে অবশ্যই, এরপর একটা আছে না যে ক্লাস আপনার কনফিডেন্সের? দুইটা আছে, তো ট্যাগও লাগাচ্ছে। তো আমরা ইনশাল্লাহ অনেকে আছে, কয়জনের সাথে কথা বলবো এরপরে চেষ্টা করব আরও দু একজনের সাথে কথা বলানোর জন্য। চলেন আমরা দেখি, আরও সাইডে আছে দেখুন। তো মোটামুটি এখান দিয়ে সবাই ঘুরে ঘুরে লাগাচ্ছে, ওইদিকে মনির ভাইও আছে, আর এই যে এখানে অলরেডি এটা রেডি হয়ে গেছে, এটাও রেডি। বড় ভাই, এটা কি ট্যাগ লাগানো হয়ে গেছে? আচ্ছা, এই খাঁচার মানে যে ছাড়তে শোনার নামটা কি? আচ্ছা আচ্ছা, বাবুলাল ভাই। তো এখানে অলরেডি এখানেও 7 পিস, টোটাল 34 জন আসছে। তো এখানে নিতেছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। কবুতর কি 7 পিস? আচ্ছা, আপনি মানে আমিনপাড়া কোথা থেকে? আচ্ছা, তো ইনশাল্লাহ মানে আপনারা তো টোটাল আজকে 34 জন। আপনার সিরিয়াল নাম্বার কত পড়ছে? আচ্ছা, টোকেন নাম্বার আছে না আপনাদের একটা? প্রিয় দর্শক, এই যে দেখুন। তো আমরা আর একটু কথা বলবো, তার আগে আপনারা একটু কবুতরটা দেখে নেন ইনশাল্লাহ। এখানে 7 পিস আছে, খুবই চমৎকার। তো আপনার নামটা বলেন? আমার নাম বাবুলাল। বাবুলাল সাহেব, তো টোকেন নাম্বারটা দেখছেন? কত সিরিয়াল নাম্বার? চার সিরিয়াল নাম্বার, চারে আছে ইনশাল্লাহ। তো আপনাদের দলের থেকে কয়জন আসছেন আজকে? মানে আপনার খাঁচার থেকে কয়জন আসছেন? দুইজন আসছেন। আপনি আরেকজন কে? আচ্ছা, ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ, তো সবাই আজকে খেলবে দেখুন, যার যার সেট আপ করতেছে। তো আমরা আরও সবার সাথে কথা বলার চেষ্টা করি, দেখি কার তাড়াতাড়ি শেষ হলো আজকে। প্রিয় দর্শক, যেখানে আরো একটি খাঁচা সেট আপ হয়ে গেছে ভাই, ট্যাগ লাগাইছেন সব? টাইও লাগাই দিয়েছেন দেখা যায় খাঁচা। আচ্ছা, আমরা ভাইয়ের সাথে দুইটা কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়ের নামটা বলেন? আমার নাম রিফাত। আচ্ছা, কোথা থেকে আসছেন ভাই? আসছি নাজিরাবাদ। আচ্ছা, আপনার টোকেন নাম্বারটা মনে আছে ভাই?
টোকেন নাম্বার কত ভাই 29 টোটাল আছেন 34 জন তো ইনশাআল্লাহ কি আশা করতেছেন প্রথম প্রাইজটা কি পাবেন মানে তিন ধাপে দিতেছেন আপনি একুশটা আপনার টোকেন নাম্বার কত নয় নাম্বার আচ্ছা কোথা থেকে আসছেন আপনি আলহামদুলিল্লাহ তো আপনার তো দেখা যায় তিন খাচা তিন ধাপ দিতেছেন তো কনফিডেন্স আছে ইনশাআল্লাহ জিতবেন উপর আল্লাহ ভরসা আল্লাহ ভরসা তো আপনাদের জন্য থাকলো শুভকামনা কথা হবে আবারও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম প্রিয় দর্শক আমরা আরেকজন সিনিয়র পার্সনকে পেলাম তার সাথে দুইটা কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বড় ভাইয়ের নামটা কি শেখ মোহাম্মদ মনির হোসেন আচ্ছা ঠিকানা কোথায় চুনকুটিয়া কালীবাড়ি আচ্ছা তো আজকে তো আপনাদের প্রতিযোগিতা চলতেছে 9 ডিসেম্বর 2022 শুক্রবার তো আপনি কি আশাবাদী করতেছেন সবার জন্য আমি সবার দেখতে আসছি সবার কোথাও বালালে যায় আচ্ছা বালালে বাইতেও চায় আচ্ছা সবার জন্য আর কি শুভকামনা দিচ্ছেন আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দেখা যাক আজকে কি হয় আসসালামু আলাইকুম তো প্রিয় দর্শক সময় খুবই কম যে কারণে সবার সাথে বেশি কথা বলতে পারতেছি না তো অল্প কিছু কথা বলেই সবার সাথে টুকটাক কথা বলার চেষ্টা করতেছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়ের নামটা কি বিজয় বর্মণ আচ্ছা মানে কোথা থেকে আসছেন ভাই ঢাকা মিরেরবাগ আচ্ছা টোকেন নাম্বারটা আছে আপনার জি ভাই কত নাম্বার নাম্বার 25 25 নাম্বার তো কয় পিস 7 পিসি জি ভাই ধাপ কি একটাই দিতেছেন মানে এক খাঁচাই জি জি আচ্ছা ঠিক আছে আপনার জন্য থাকলো অসংখ্য শুভকামনা আর আপনি এখানে যে 7 পিস আনছেন কি কি নাম কি দু একটা নাম বলেন সবুজ গোলা কবুতর আছে বাঘা সবুজ গোলা কবুতর আছে জিরা গোলা কবুতর আছে কাঁচকড়া কবুতর আছে নাপ্তা কবুতর আছে নাপ্তা আছে তো এখানে তো বেস্ট কালেকশন আপনার সবই আছে কিন্তু আপনার কনফিডেন্স কোনটার উপরে বেশি আমার কনফিডেন্স আমার একটা চুইঠাল মাদি আছে মাদির উপরে নর্থে মাদির উপরে জি আচ্ছা ঠিক আছে আপনার জন্য থাকলো শুভকামনা ইনশাআল্লাহ দেখা হবে আবার আসসালামু আলাইকুম তো আমরা আরেক বড় ভাইয়ের সাথে একটু কথা বলি আজকে যারা পাল্লা খেলতে আসতেছে ইনশাআল্লাহ সবাই খুশি আছে আসসালামু আলাইকুম বড় ভাইয়ের নামটা বলেন জনি জনি ভাই আপনি কোথা থেকে আসছেন এই নাজিরাবাদ চুনকুটিয়া আচ্ছা আপনার টোকেন নাম্বারটা মনে আছে ভাই নয় নাম্বার আলহামদুলিল্লাহ তো আজকে আপনার এখানে দেখা যায় 7 পিস নিয়ে আসছেন তো এর আগেও কি ছাড়া হয়েছিল এই আমরা রাস্তায় মানে এলাকা ভিত্তিক ফ্রেন্ডরা মিলে খেলছেন আচ্ছা তো আপনার এখানে 7 পিসের প্রতি কনফিডেন্স কোনটা আছে আমার 7000 প্রতি কনফিডেন্স আছে প্রিয় দর্শক এখানে হচ্ছে বড় ভাই 7 পিস আলহামদুলিল্লাহ তো আমরা আরেক বড় ভাইকে বললাম অলরেডি তার সেটআপ হয়ে গেছে আমরা কথা বলি আসসালামু আলাইকুম ভাইরা কোথা থেকে আসছেন ভাই আমরা আছি কেরানীগঞ্জ থেকে আচ্ছা নামটা কি আপনার রাজীব রাজীব টোকেন নাম্বারটা কত ভাই 17 আলহামদুলিল্লাহ আচ্ছা তো আপনাদের জন্য থাকলো শুভকামনা আজকে হচ্ছে রোজ শুক্রবার এই যে 11টা খাঁচা অলরেডি ছেড়ে দিল তো আরো ছাড়া হবে তো ওই যে কবুতর আরো আছে ওই যে লাস্টের একজন রয়ে গেছে উনি যে মাত্র ছাড়লো আলহামদুলিল্লাহ 11 জনের খাঁচার কবুতর ছাড়া হয়ে গেছে প্রথম ধাপে রোজ শুক্রবার 9 ডিসেম্বর 2022 তো টোটাল হচ্ছে প্রতিযোগী 34 জন তো আমরা এখন পরবর্তী যারা ছাড়বে তাদের আপডেট নেওয়ার চেষ্টা করি প্রিয় দর্শক তো এই যে অলরেডি 11 জনের খাঁচার যে ছেড়ছে দেখুন ঝাঁকটা মাশাল্লাহ খুবই চমৎকার একটি ঝাঁক হয়েছে তো আরও ছাড়া হবে আবার সেট আপ দিতেছে তো চলুন আমরা পরবর্তী যে ছাড়তেছে সেগুলো দেখাই তো প্রিয় দর্শক প্রথম অলরেডি 11টা খাঁচা ছাড়া হয়ে গেছে তো দ্বিতীয় ধাপ তো এখন আবার 11টাই ছাড়া হবে খাঁচা তো যেহেতু 34টা খাঁচা আছে আজকে বড় ভাইদের 34 জন ছাড়তেছে তো প্রতি ধাপে 11 জন করে দিচ্ছে আলহামদুলিল্লাহ তো এই যে আমাদের আরেক বড় ভাইকে পেলাম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন তো আজকে কয় পিস নিয়ে আসছেন 7 পিস আচ্ছা আপনার জন্য থাকলো শুভকামনা আসসালামু আলাইকুম দর্শক তো এই যে খেলা আপনি শুরু হয়ে যাবে প্রিয় দর্শক এই যে ছাড়ে দিল আলহামদুলিল্লাহ চলে যাচ্ছে তো অলরেডি দ্বিতীয় ধাপ শেষ হয়ে গেল
এখন জাকটা হোক, জাকটা হলে আমরা জাকটা আপনাদের দেখাই দেব। এই যে জাক বাতা শুরু করে দিছে আলহামদুলিল্লাহ। তো 11 করে দুই ধাপ দেওয়া হলো, 22 খাঁচা ছাড়া হয়ে গেছে। তো দেখা যাক কি অবস্থা হয় জিতেকে। তো এখনো 22টা খাঁচা আরো বাকি আছে। দর্শক, তো অলরেডি 11 করে আপনার ছাড়া হয়েছে, টোটাল 22টা খাঁচা অলরেডি চলে গেছে। তো এই যে বড় ভাইরা আছে, তো ভাই আপনারা কি রেডি আছেন? ইনশাল্লাহ রেডি আছে। তো এই যে সবার পাল্লার খাঁচা রেডি, এখনই ছেড়ে দেবে। তো আমরা সাইড হয়ে যাচ্ছি, এই যে খাঁচা এখনই ছেড়ে দেবে। তো আমরা একবারে সাইডের থেকে পয়েন্টের থেকে নেওয়ার চেষ্টা করি। এই যে ছেড়ে দিল, তৃতীয় ধাপ চলে গেল একসাথে। তো এই যে আরেক ভাই ছাড়তেছে, ছেড়েও দিল। তো আলহামদুলিল্লাহ, তো ছাড়া হয়ে গেছে। যে তিন নাম্বার ঝাঁক তৈরি হচ্ছে। তো অলরেডি সবার ছাড়া হয়ে গেছে। তো প্রিয় দর্শক, তো 11 করে দুইবার ছাড়া হলো, আর লাস্টে বাকি যে কটা ছিল একসাথে ছাড়া হলো। তো বড় ভাইরা আলহামদুলিল্লাহ সবারই খাঁচা ছাড়া হয়ে গেছে। তো সবাই আস্তে আস্তে খাঁচা গুছাচ্ছে, বাড়ির দিকে রওনা দেবে। আর আজকে যেগুলো ছাড়া হলো সবগুলোই ছিল আপনার গিরি বাস হাই ফ্লাইয়ের উপরে। তারপর আমরা আরও কিছু কথা বলার চেষ্টা করব। প্রিয় দর্শক, খাবারের সময় হয়ে গেছে। তো আমরা আরেক বড় ভাইয়ের সাথে একটু কথা বলি। তো অলরেডি তো দুই তিন ধাপে ছাড়া হয়ে গেল কাঁচাগুলো। আসসালামু আলাইকুম। ভাইয়ের নামটা কি? মোহাম্মদ রিপন। তো রিপন ভাই কোথা থেকে আসছেন? কেরানীগঞ্জ থেকে। কেরানীগঞ্জ। তো আজকে তো অলরেডি এই যে আপনাদের যে কবুতরের রেসের খেলাটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে ছাড়া, তো এই নিয়ে আপনার বক্তব্য কি? আজকে একটা খুব সুন্দর একটা শুক্রবারের দিন, খুব সুন্দর সবাই একত্র হতে পেরে কবুতর ছেড়ে আমি খুব আনন্দিত। এবং আমি সবার জন্য শুভকামনা করি, সবার কবুতর চলে যাক, সবাই খুব মানে খুশি থাকো, সবার জন্য শুভকামনা। আচ্ছা ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক, যারা কবুতর ছাড়তেছে তাদের মাঝে আরেকজন বড় ভাইয়ের সাথে আমরা একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের নামটা বলেন? মোহাম্মদ রিয়ান। আচ্ছা ভাইজান, ঠিকানা? আচ্ছা, তো এই যে আজকে আপনার এত সুন্দর একটি প্রতিযোগিতা করতেছেন, সবাই 7 পিস করে কবুতর দিচ্ছেন, তো আপনার টোকেন নাম্বার কত? 27 নাম্বার। তো আপনার এখানে তো সুন্দর সুন্দর কবুতর দেখলাম, এখানে কি সব গিরিবাস? আচ্ছা, তো আজকে খেলা হবে কয়টা পর্যন্ত সময়? সকাল সন্ধ্যা। সকাল সন্ধ্যা। তো আপনাদের জন্য থাকলো শুভকামনা, দোয়া থাকলো আপনাদের জন্য। আরো অনেকে আছে বড় ভাইরা। তো এখন আবার খাওয়ার টাইম হয়ে গেছে। তো ভাই কি কবুতর ছাড়ছেন? ও আচ্ছা, ভাইয়ের সাথে তো আমরা কথা বলছি, তো আপনার জন্য থাকলো শুভকামনা। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, তো সবার কবুতর ছাড়া হয়ে গেছে। তো সবাই এখন সকালের নাস্তা করবে। তো আমরা আছি একবারে মাওয়া পয়েন্টের ঘাটে। তো এখান থেকে দেখুন আমাদের এখানে টোটাল 34 জন আছে। তো ওই যে ওইখানেও দাঁড়ায় রয়েছে, এই যে এখানেও ছাড়তেছে। তো আমরা ইন টোটাল এখানে যতজন আছে 34 জন আসছে কবুতর ছাড়বে। তো ইন টোটালে দেখুন সম্পূর্ণটা সাইড ঘিরে নিছি আমরা, আর অলরেডি তো ইলিশ বাসে আসাই হয়েছে। তো দেখা যাক কী অবস্থা হয়। তো এক এক করে ছাড়া হবে, আমরা ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব সব। আর আমরা আরও দু একজনের সাথে কথা বলার চেষ্টা করব যে কী অবস্থা। দর্শক, আমাদের মাঝে মেম্বার সাহেব চলে এসেছেন, শহীদুল ইসলাম মোগল সাহেব। তো উনিও আসে এখানে সবাইকে সহযোগিতা করতেছে। আচ্ছা, এখন যে কবুতরগুলো কান হচ্ছে, বড় ভাইয়ের নামটা কি? টুটুল। টুটুল ভাই, আপনার কয়টা ছাড়ছিলেন? সাতটা। আসছে কয়টা? খুশি আছেন? আপনার সর্বপ্রথম কবুতর কয়টা বাজে আসছে? আমার সাড়ে পনেরো দশটায়। পনেরো দশটায়। আর সাত নাম্বারটা? আর সাত নাম্বারটা আসছে আপনার
পনেরো বারোটায়। তো টোটাল আপনার ঠিকানা কোথায়? চুকুরিয়া মধ্যপাড়া। আচ্ছা, তো আগে কি টুর্নামেন্ট আর খেলা হয়েছে? না না, এই প্রথম। এই প্রথম? এই যে 36 কিলোমিটার খেললেন, খুশি আছেন? অবশ্যই খুশি আমি। তো পরবর্তীতে যখন এই আমিনপাড়ায় এত সুন্দর আরো একটি অনুষ্ঠান হবে 2023 সালে, আপনাকে দেখা যাবে? অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ। আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক দেখুন, কপাল একটি সিল দেওয়া হচ্ছে রাহান ভাইকে। সবাই খুবই আনন্দিত আজকের এই অনুষ্ঠানে। ওয়ালাইকুম আসসালাম। সবাই হাত তালি হবে জোরে। আসসালামু আলাইকুম। দর্শক, তো আজকে এই আমিনপাড়ার এত সুন্দর একটি টুর্নামেন্টে খেলার অংশগ্রহণে যারা করছে তাদেরকে আজকে প্রাইজ দেওয়া হচ্ছে এবং মালা দেওয়া হচ্ছে, টোটাল আরো অনেক কিছু। তো বিস্তারিত জানাবে মনির ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এই অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা মোহাম্মদ সুবিল ইসলাম মোগলকে আমি মনির হোসেন মালা পড়াচ্ছি এখন। সবাই হাত তালি জোরে। তো এখন কাজ শুরু হবে আবারও ইনশাল্লাহ, আমরা মাঝে মাঝে আরো কিছু আপডেট দেওয়ার চেষ্টা করবো। দর্শক, যত চ্যাম্পিয়নকে মালা পরিয়ে দিল, হাত তালি হবে। বড় ভাই কয়টা ছাড়ছিলেন? সাতটাই। প্রথম কবুতর কয়টা বাজে আছে? দুইটা আছে। প্রথম কবুতর কয়টা? দুইটা বাজে, বেলা দুইটা বাজে। তাহলে আচ্ছা, ঠিকানা কোথায়? আপনার জিয়ানগর। তো পরবর্তী অনুষ্ঠানে আপনাকে পাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে দুঃখের সাথে দুটো কথা বলতেছি। আমাদের সৈয়দ বড় ভাই জনাব মোহাম্মদ হাবিবুল ইসলাম হাবিব ভাই আছে, উনি নাই। ওনার পরিবর্তে তার ছোট ভাই সৈয়দুল ইসলাম মোগল মেম্বার এবং ওনার কবুতর যে পালছে আমার অত্যন্ত সিনিয়র ছোট ভাই মোহাম্মদ জুনির হোসেন, এই যুদ্ধ চ্যাম্পিয়ন, সাতটি কবুতর ওনার কাউন্ট হয়েছে। এখন ওনার আছে আরেক বড় ভাই মালা পড়াইব, তিন নম্বর ওয়ার্ডের সুবুল ইসলাম মোগল মেম্বার। তো এখন মালা পড়ানো হচ্ছে, হাত তালি হবে জোরে। প্রথম কবুতর কয়টা বাজে আসছে? দশটা বাজে আসছে। আবার একবার হাত তালি হয়ে যায়, অসংখ্য ধন্যবাদ। আমার বড় ভাই সৈয়দ মোহাম্মদ ইসলাম ভাই, তার জন্য আমি মালা দিলাম, জোরে হাত তালি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমাদের সুজয় ভ্রমণ ছয়টি কবুতর ওনার কাউন্ট হয়েছে দ্বিতীয় স্থান। তো মালা পরিয়ে দিচ্ছে, জোরে হাত তালি হবে একটি দ্বিতীয় স্থানের জন্য। বড় ভাই প্রথম কবুতর কখন আসছে? সাড়ে দশটায়। এর আগে কি টুর্নামেন্ট আরো খেলা হয়েছে? আচ্ছা, তো এই যে আজকে 36 কিলোমিটার খেলছে, তো আজকে আপনি খুশি আছেন? অসংখ্য ধন্যবাদ। আমাদের সামনে এমন এক ব্যক্তিত্ব আমার খুব প্রিয় ছোট ভাই আজাদুল্লাহ রকি, সে প্রত্যেকটা ক্লাবে পরপর দুই একবার চ্যাম্পিয়ন হয়েছে এবং তার একটা বড় গুণ, সে বিটিএফসি ক্লাবে সিকিম ক্লাবে 101 কিলো চ্যাম্পিয়ন হয়েছে এবং আজকে যৌথ প্রচুর যৌথ চ্যাম্পিয়ন হয়েছে। আমরা কমিটির পক্ষ থেকে সবাই আনন্দ ফুলের মালা দিয়ে শুভেচ্ছা প্রদান করছি। আলহামদুলিল্লাহ। তো ভাইজান, তো এই যে আপনি এতবার চ্যাম্পিয়ন হন, এর রহস্যটা কি ভাই আমাদের বলা যাবে? আর কষ্ট প্রশিক্ষণ, কবুতরকে ট্রেন করতে হবে, সময় দিতে হবে, যেই পালক কবুতর সময় না দিলে রেজাল্ট করা যাবে না। আচ্ছা, সময় দিতে হবে। অনেকে তো আছে যে এরকম কবুতরের গেম খেলতে যায়, অনেক নতুন তরুণ আছে, তাদের উদ্দেশ্য কিছু বলার আছে আপনার? তাদের উদ্দেশ্য বলার আছে যে কবুতরের ভালো মন্দ খাওয়াবার দিতে হবে, কবুতরের প্রতি পরিশ্রম দিতে হবে, মায়া জন্মাতে হবে, তাহলে ওনার কবুতর ভালোবাসার টানে আসা করবে। খুবই চমৎকার একটি কথা বলছে, হাত তালি হবে আরেকবার ভাইয়ের জন্য। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এককভাবে হাত তালি ভাইয়ের জন্য।
আরো একটি মালা পরাবে আমাদের জজ ভাই, আরেকটা মালা পরাবে দিয়ে তখন আমন ছোট ভাই দ্বিতীয় স্থান আমার বন্ধু সুজিল ইসলাম এবং আরেকজন তো দ্বিতীয় মালা চলে যাচ্ছে। আবার একবার হাত তালি হবে ভাইয়ের জন্য। তিনটি মালা চলে গেল পাইম ভাইয়ের গলায়। এখন আমি আমাদের ক্লাবের পক্ষ থেকে কিছু কথা বলতে চাই যে এই ক্লাবের পক্ষ থেকে আমরা সবাই খুব কষ্ট করে অনেক মেহনতের সাথে এই ক্লাবটা এ পর্যন্ত নিয়ে আসছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এই ক্লাবটা আরো খুব দ্রুত আরো অনেক উদ্যোগীতে আমরা আরো আগে বাড়াতে পারি। আর আমার এই রেজলিউশনে আমার খুব বড় ভাইয়ের একটা হাত আছে, যেটি মনির ভাই। হাত তালি হবে মনির ভাইয়ের জন্য, জজ ভাইয়ের জন্য হবে রকি ভাই ইনশাল্লাহ। তো আজকে আমি পর্যন্ত আসতে পারছি, তো আপনি খুশি আছেন? আলহামদুলিল্লাহ। তো 2023 সালে আমরা এর থেকে আরো কিছু সুন্দর উপহার পাবো ইনশাল্লাহ। হাত তালি হবে ইনশাল্লাহ। আরেকজন শ্রদ্ধা বড় ভাই, তাকে এখন মালা পরানো হবে। তো আমাদের মনির ভাই এবং ফাহিম ভাই পরিয়ে দেবে। ভাইজানের নামটা বলেন। রিমন ভাই, ঠিকানা কোথায় আপনার? আচ্ছা ঠিক আছে, মালা পরানো হবে, হাতে জোরে তালি হবে, সবাই তালে। যৌথ চ্যাম্পিয়ন চলে যাচ্ছে। আসসালামু আলাইকুম। তো এই যে এখন আরেক ভাইকে মালা পরানো হবে, মোহাম্মদ রায়হান ভাই। তো আমাদের মনির ভাই এবং ফাহিম ভাই মালা পরিয়ে দেবে। তো সবাই একটু জোরে হাত তালি হবে, যৌথ চ্যাম্পিয়ন। তো প্রিয় দর্শক, আমরা সময় নষ্ট করবো না, আমরা দুইটা প্রশ্ন করব। ভাই আসসালামু আলাইকুম। তো ভাই, আজকে যখন কবুতর ছাড়লেন হাসি খুশি ছিলেন, তো এখনো দেখা যায় হাসি খুশি, কনফিডেন্স ছিল আসবে কবুতর। আচ্ছা, আপনার প্রথম কবুতর কয়টা বাজে আসছে? সকাল 10টায়। আর 7 নম্বরটা? বিকাল 5টায়। খুশি আছেন আপনি? তো এই যে এত সুন্দর একটা আমির পাড়ার আজকে প্রোগ্রাম গেল, আপনি কি খুশি আছেন এই প্রোগ্রামে? পরবর্তীতে আপনাকে পরবর্তীতে প্রোগ্রামে পাওয়া যাবে। আচ্ছা, আপনার নাম এবং ঠিকানাটা সর্বশেষ আরেকবার বলেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ রিমু, ঠিকানা হচ্ছে কালীগঞ্জ। কালীগঞ্জ। তো ভাইয়ের জন্য সর্বশেষ আরেকবার হাত তালি হবে জোরে। সেকেন্ড ম্যান, ঠিক আছে প্রিয় দর্শক, তো এখন আমাদের সেকেন্ড ম্যানকে মালা পরাবে তো মোহাম্মদ রিয়ান ভাই। তো মালা পরাবে ফাহিম ভাই এবং মোহাম্মদ আমাদের প্রিয় মনির ভাই। ইনশাল্লাহ হাত তালি হবে ভাই। তো ভাই, টোটাল কয়টা কবুতর ছাড়ছিলেন? প্রথম কবুতর কয়টা বাজে আসছে? আচ্ছা ঠিক আছে, খুব সুন্দর। তো এই যে আজকে এত সুন্দর চমৎকার একটা আয়োজন ছিল, সবাই একত্রিত হতে পারছেন, খুশি আছেন? পরবর্তীতে আপনাকে আবার পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। তো এখানে আরেকজন বড় ভাই, টোটাল কবুতর কয়টা আসছে আমরা একটু জানি, তো কাজ চলতেছে, বেশি কথা বলবো না। বড় ভাই, এখানে কবুতরগুলো কার? নামটা বলেন জোরে। ঠিকানা? আচ্ছা, কবুতর কয়টা দিছিলেন? আসছে সবগুলা? প্রথম কবুতর কয়টা বাজে আসছে? 10টায়। খুশি আছেন? তো এই আপনার যে এই যে যৌথ চ্যাম্পিয়ন হইলেন, তো পরবর্তীতে কি আবার আপনাকে পাওয়া যাবে? খুবই চমৎকার কালেকশন গুলো, আলহামদুলিল্লাহ। তো বড় ভাই, আপনার জন্য থাকলো শুভকামনা। তো এই যে যৌথ চ্যাম্পিয়ন আরো একজন মোহাম্মদ অরঙ্গ ভাই, তো ওনাকে এখন মালা পরিয়ে দিচ্ছে আমাদের শ্রদ্ধেয় দুই বড় ভাই। সবাই হাত তালি হবে জোরে। দর্শক, তো এখানে কাউন্ট চলতেছে, তো আলহামদুলিল্লাহ। তার ভিতরে বড় ভাইদের এখন কিছু মালা পরানো হবে, কারণ অনেক ভাইরা চলে যাবে। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো মনির ভাই, কাউন্ট কতগুলো হয়েছে এখন? তো মনে করেন আপনার 12 জন 14 জন কাউন্ট ফার্স্ট। আচ্ছা, তো যে কয়জন কাউন্ট হয়েছে তার ভিতরে এখন অনেককে দিয়ে দিচ্ছেন মালা। আচ্ছা, তো বড় ভাইয়ের নামটা কি? মোহাম্মদ আজাদ। তো আজাদ ভাই, কততম হয়েছে? আপনি কি এই আমিনপাড়া আমতলা কবুতর প্রেমী সংগঠনের আজকে যে আয়োজনটা হয়েছে, মনির ভাই তারপর অন্যান্য যারা ভাইরা আছে এত সুন্দর ভাবে এই সহযোগিতা করে অনুষ্ঠানটা করতেছে, আপনি কি খুশি আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মনির ভাই কিছু বলবেন? না, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তো মালা পরিয়ে দিচ্ছে, হাত তালি হবে। প্রিয় দর্শক, যৌথ চ্যাম্পিয়নকে অলরেডি মালা পরানো হলো, মানব মালাটা পরিয়ে দিল মনির ভাই। হাত তালি হবে জোরে, একটা হাত তালি হবে ভাইয়ের জন্য।
তো বড় ভাইয়ের সাথে আমরা দুটো কথা বলবো, ভাই চ্যাম্পিয়ন আছে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। খুশিটা কতটুকু আছে? আসলে এটা আমি বলে বোঝাতে পারবো না, কারণ এই টুর্নামেন্টটা আমার জীবনের ছাড় টুর্নামেন্ট এবং তিনটা আমি আলহামদুলিল্লাহ গত বছর দুটো খেলছিলাম, একটা 35 একটা 25, দুটো চ্যাম্পিয়ন হয়েছিলাম এবং এটা আমার থার্ড টুর্নামেন্ট 35, এটা আলহামদুলিল্লাহ চ্যাম্পিয়ন হয়েছে। আচ্ছা, তো জোরে একটু তালি দিয়ে আপনার প্রিয় কবুতর। আচ্ছা, আমরা একটু কবুতরটা দেখি, এটার নামটা কি ভাই কবুতরের? আচ্ছা, তো সিলভারটাই আমরা ধরে নেই। প্রিয় দর্শক, খুবই চমৎকার, খুবই বিগ সাইজের একটি কবুতর। তো ভাই, আপনার জন্য থাকলো আবার শুভকামনা। আমরা কি মনির ভাই এবং মেম্বার সাহেবদের পরবর্তীতে 2023 যে আরো একটি অনুষ্ঠান হবে সেখানে কি আপনাকে দেখা যাবে? অবশ্যই, কেন দেখাবেন? অবশ্যই দেখা যাবে, হাত তালি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার কোপ্রাণ ভাইয়ের ছোট ভাই মোহাম্মদ মানুষের আগানগর, সে পরবর্তী কয়েকটি ক্লাবে জিন্ডিয়া রেসিং ভিশন ক্লাব, আগানগর ক্লাব চ্যাম্পিয়ন মেরেছে। তার আজকে একটি খুব মূল্যবান জিনিস, এই 36 কিলো 33-34 পার্টিসিপের ভিতরে একজনের 5 পরে 6 পরে 7 পরে বাচ্চাও কাউন্ট হয়েছে, এর মধ্যে 2-3 করে একটি বাচ্চা কাউন্ট হয়েছে। সবচেয়ে ছোট বাচ্চা এটা, সবচেয়ে গা 2 পরে ছোট বাচ্চা, 2 পরে একটা বাচ্চা কাউন্ট হয়েছে। এখন আমার এই বন্ধু মোহাম্মদ শহীদুল ইসলাম এবং আমার ছোট ভাই ফাহিম, ওর নাম কি, সজলকে ফুলের মালা শুভেচ্ছা। হাত তালি হবে, জোরে হাত তালি। 2 পরের বাচ্চা, জোরে হাত তালি। এটা কি, আচ্ছা এটা কি নর না মাদি ভাই, বলতে পারেন? মাদি বাচ্চা, ফেদারটা একটু বড় করো, ফেদারটা একটু বড় করো, ফেদারটা বড় করো। এটা কয় পর আমরা একটু দেখাই দেই? 2 পর। এই যে দেখুন যা আছে এখানে আছে, আলহামদুলিল্লাহ। মামা ফিরে গেল, চমৎকার একটি খেলা অনুষ্ঠিত হয়ে গেল। এটা সব থেকে ছোট আর চ্যাম্পিয়ন হয়েছে, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আর একজনকে মালা পরানো হচ্ছে, নামটা বলেন ভাই? নুমানের ছোট ভাই। হাত তালি হবে জোরে একটা, ইনশাল্লাহ। তো চ্যাম্পিয়নরা সব একসাথে, বিসমিল্লাহির রহমানির রহিম। এই টিমটা মোহাম্মদ বাবু হোসেন, ওনারা 3-4 বন্ধু মিলে খুব অত্যন্ত পরিশ্রম করছে করে, এবং ওনারা আমিন পাড়া টু মামা ফেরিঘাট যৌথভাবে ওনারা চ্যাম্পিয়ন হয়েছে। এখন আমার ছোট ভাই মোহাম্মদ হিমান ফাহিম এবং আমি মনে রাখি, হাত তালি হবে বাবু ভাইয়ের জন্য। প্রিয় দর্শক, এখানে আরো কিছু মালা আছে, মালা দেওয়া হবে। এখন আরেক ছোট ভাই হিমেল আহমেদ খুব অত্যন্ত পরিশ্রম করেছে, তারপরে আমি ওনাকে ফুলের মালা পরেছি। হাত তালি হবে জোরে ভাই। আরো একজন ভাই আছে মালা পরানোর পরে, আমরা তিনজনের সাথে কথা বলবো একটু। ঋতিক রোশন, ঋতিক রোশন ভাই চলে এসেছে। ঋতিক রোশনকে এখন ফুলের মালা পরাচ্ছি। হাত তালি, হ্যাঁ সবাই হাত তালি। এখন আমার এক ছোট ভাই মোহাম্মদ শিয়াম হোসেন, আমার এক বন্ধু শহীদ এবং ভাই, আমরা তোমাকে বলে হাত তালি হবে জোরে শিয়াম ভাইয়ের জন্য। বড় ভাই, প্রথম কবুতর কয়টা বাজে আসছে? কয়টা? একসাথে একটাই না দুইটা? আর লাস্ট কবুতর? খুশি আছেন আপনি? 2023 সালে পাওয়া যাবে আপনাকে আবার এই অনুষ্ঠানে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাত তালি হবে ভাইয়ের জন্য। স্পোরিং অ্যাগ্রো চ্যানেল থেকে, আমাদের অ্যাগ্রো টিভি থেকে, আমাদের এই টুর্নামেন্টটার পুরো টুর্নামেন্টটাই ইসে ভিডিওতে ছিল, শামীম ভাই আমাদের ছিল, শামীম ভাইয়ের আমরা সম্বোধনা দিতেছি। আনন্দ
আনন্দ লাগতেছে আর সুষ্ঠুভাবে অনুষ্ঠানটা কমপ্লিট হয়েছে এর জন্য কৃতজ্ঞ জানাই বড় ভাইদের আর ক্যামেরায় ধরে আছে আরেকজন বড় ভাই প্রিয় ভাই ফাইন ভাই তাকে জানাই মন থেকে ভালোবাসা সবাইকে আসসালামু আলাইকুম।